কালাচাঁদ, কালাচাঁদ, ও কালাচাঁদ, ও কালাচাঁদ, ও কালাচাঁদ, কালাচাঁদ, চাঁদ চাঁদ, চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো, কালাচাঁদ, ও কালাচাঁদ, কালাচাঁদ, চাঁদ বামে চাঁদ বদনি দাঁড়ালো, চাঁদ বামে চাঁদ বদনি দাঁড়ালো, কালাচাঁদ, চাঁদ বামে চাঁদ বদনি দাঁড়ালো, চাঁদ বদনি দাঁড়ালো, চাঁদ বদনি দাঁড়ালো, আমার প্রেম মনি দাঁড়ালো, চাঁদ বদনি দাঁড়ালো, আমার প্রেম মনি দাঁড়ালো, চাঁদ বদনি দাঁড়ালো, আমার প্রেম মনি দাঁড়ালো, কালাচাঁদ, চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো, কালাচাঁদ, চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো, শ্যামের মাথায় মোহন চূড়া, রায়ের মাথায় বেলি, শ্যামের হাতে মোহন বাঁশি, বেলি ধরে তো, শ্যামের মাথায় মোহন চূড়া, রায়ের মাথায় বেলি, শ্যামের হাতে মোহন বাঁশি, বেলি ধরে ফণি, শ্যামের মাথায় মোহন, মাথায় বেলি, শ্যামের হাতে মোহন বাঁশি, বেলি ধরে শ্যামের মাথায় মোহন চূড়া, রায়ের মাথায় বেলি, শ্যামের হাতে মোহন বাঁশি, বেলি ধরে ফণি, কালাচাঁদ, ও কালাচাঁদ, কালাচাঁদ, চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো, ভেবে দেখ মন কেউ কারো মিছেই ভ্রম ভূমণ্ডলে, ভেবে দেখ মন কেউ কারো মিছেই ভ্রম ভূমণ্ডলে, ভেবে দেখ মন কেউ কারো ভুল না দক্ষিণা কালে, এই গানটি তিনি লিখেছেন, তিনি কালী ভক্ত বলে কালী শব্দটা ব্যবহার করেছে, কৃষ্ণ ভক্ত হলে কৃষ্ণ শব্দটা বসিয়ে নিলেই হলো, ভেদাভেদ আমরা করি, কালী কৃষ্ণে ভেদ নেই, শাক্ত না হলে বৈষ্ণবী হওয়া যায় না, হ্যাঁ, অথচ দেশ দুনিয়া ধরে এই মারামারি চলছে শাক্ত আর বৈষ্ণব, আমরা আগে শাক্ত তারপরে বৈষ্ণব, এটা আমার কথা নয়, শাস্ত্র প্রমাণ দিচ্ছে, শাস্ত্রে আছে না, রাধাপূর্ণ শক্তি কৃষ্ণপূর্ণ শক্তি মা, দুই তত্ত্ব ভেদ নহে শাস্ত্রের পরমান, রাধা যদি পূর্ণ শক্তি হয় তাহলে রাধার কৃপা বিনা কৃষ্ণ কৃপা পাওয়া যায়, তাহলে আগে আমরা শাক্ত তারপরে বৈষ্ণব, অতএব ভেদাভেদ করলে চলবে না, শুধু বানানটা তো ওটা একটু বদলে নিলেই হল, তাহলে হয়ে যাবে দেখুন, তাই ভুলো না দক্ষিণা কালে, বদ্ধ হয়ে মায়া জালে, ভেবে দেখে মন কেউ কারো মিছেই ভ্রম ভুবন্ডনে, ভেবে দেখে মন কেউ কারো মিছেই ভ্রম ভুবন্ডনে, তুমি যার জন্য মরো মর ভেবে,
সে কি তোমার সঙ্গে যাবে, তুমি জানে চলল ভরে, সে কি তোমার সঙ্গে যাবে, তোমার সেই প্রেয়সী দেবে ছড়া, সেই প্রেয়সী দেবে ছড়া। মন্ত্র পাঠ করে কি বলি আমরা, যদি দং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং মম, যদি দং হৃদয়ং তব তদস্তু হৃদয়ং তব, মানে তোমার হৃদয় আমাকে দিলে আমার হৃদয় তোমাকে দিলাম। কিন্তু একজন চলে গেল আর একজন কাঁদছে, ভালো কথা। কতক্ষণ কান্নাকাটি জানেন, ওই শ্মশানে নিয়ে যাওয়া পর্যন্ত। তারপরে বাড়ির অমঙ্গল দূর করতে হবে, গোবর গুলিয়ে এনেছে এক বালতি ছড়া দিতে হবে, হরিবহর, এই তো ভালোবাসা, এই হচ্ছে আমাদের প্রাকৃত ভালোবাসা। তাই বললেন, তোমার সেই প্রেয়সী দেবে ছড়া, তোমার সেই প্রেয়সী দেবে ছড়া, সব অমঙ্গল যাবে বলে ভেবে দেখি মন কেউ কারণে, ভেবে দেখি মন কেউ কারণে পিছেই রম ভুবনে, দিন দুই তিনের জন্যে ভাবে ভাবে কর্তা বলে সময় মানে, দিন দুই তিনের জন্য হবে কথা বলে সবাই মানে, বলে এই বাড়ি কার আমার, গাড়ি কার আমার, বাড়ির মালিককে আমি। এটা কতদিন জানেন, যতদিন এই নিঃশ্বাসটা আছে, কারণ বলি সেই কর্তার দেবে ছড়া, সেই কর্তার দেবে ছড়া, ওই পর পারে কর্তা গেলে ভেবে দেখে মন কেউ কারণে মিছেই ভব ভুবনে, ওরে পাগল। চল রে আমার মন, আমার মন চল রে, সেই যমুনা পুলিনে যেথা শ্রীধাম বৃন্দাব, একবার চল রে, আমার আমার মন যমুনা পুলিনে যেথা শ্রীধাম বৃন্দাব, ওরে আমার মন চল বৃন্দাব, আমার মন বৃন্দাব, আমার মন বৃন্দাব, আমার মন বৃন্দাব, চলে রে আমার মন সেই মধুনে পুলিনে যেথা শ্রীধাম বৃন্দাব, একবার চল রে, একবার চল রে, আমার মন আমার মন যমুনা পুলিনে যেথা শ্রীধাম বৃন্দাব, যেথায় আছে শ্যাম, যেথায় আছে শ্যাম, যেথায় আছে আছে শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, যেথায় শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, যেথ শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, আর গিরি গোবর্ধন যমুনা পুলিনে যেথা শ্রীধাম বৃন্দাব, একবার চল রে, একবার চল রে, আমার মন আমার মন যমুনা পুলিনে যেথা শ্রীধাম বৃন্দাব,
ওরে সে থা যাবি প্রাণ জুড়াবি আমার রাধা শ্যাম দেখতে প্রভু রাধা শয়নে দেখিতে পাবে দেখবি কদম তোলা দেখবি কদম তোলা আহা কদম তোলা দাঁড়ায় আছে আমার মদন দেখবি কদম তোলা দাঁড়ায় আছে মদন দেখবি কদম তলা দাঁড়ায় আছে আমার মদন দেখবি কদম তলা দাঁড়ায় আছে মদন সেই যমুনা পুলিনে যেতা শ্রীধাম বৃন্দাবন একবার চলবে একবার চলবে আমার মন শিরে কালার বাসিরে বাজানো জানো না তুমি অসময়ে বাজাও বাসিরে ও তুমি অসময়ে বাজাও বাসিরে বাসি আমার পরাণ মানে না বাজানো
ঈশ্বরে থাকি আমার গুরুজনার মাঝে বৈশারে থাকি আমার গুরুজনার মাঝে আমার নামে ধৈরা রে ওই নামে ধৈরা বাসিরে আমার নাম ধৈর রাজা আমার নাম ধৈর রাজা বাসি নাম ধৈর রাজা বাসি আমি মরি লাজে বাঁশি বাজানো জানো না কোন বাজারে বাঁশিরে তুমি একবার নাগাল যদি পাই তোমায় ধারে মুলে উপায় ধারে মুলে ওই সাগরে ভা ও মাসি বাজানো জানো না ও মাসি চাঁদে কাজে বলে রে বাসি এই পদাবলীটি তিনি লিখেছিলেন তিনি কিন্তু হিন্দু না একজন মুসলমান বৈষ্ণব কবি একসময় তিনি নবদ্বীপের বিচারপতি ছিলেন যার নাম ছিল মলয় চাঁদ কাজী সেই কাজী সাহেবের রচিত পদাবলী প্রধাভাবে বিভাবিত হয়ে চাঁদ কাজী সাহেব বলছেন চাঁদে কাজী বলে রে বাসি আমি শুনে ঘুরে মরি আমি জীবনা জীবনা বাসি রে আমি জীবনা জীবনা বাসি রে আমি জীবনা জীবনা বাসিরে ও আমি জীবনা বাসিরে একবার না দেখিলে হরি ও বাসি 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 বাজানো জানো না ও বাসি ও কালার বাঁশি রে ও